আমি নিজেও জানি না যে প্রধানমন্ত্রী যখন সেখানে বসে ছবি দেখছিলেন তার নিজের পরিবারের সবাই এবং এই সত্যগুলো যখন তিনি দেখছেন এটা এটা একজন মানুষের ভেতরে যেই রক্তক্ষরণ আমরা স্ক্রিনে দেখি রক্তক্ষরণটা এবং অনন্ত রক্তক্ষরণটা যায় আমরা বাইরে থেকে দেখি না একই রকম যে সময়গুলোকে ধরা হয়েছে ছবিতে তখন আমারও আমার বাবার কথা মনে হচ্ছিল আমার আরও শহীদদের কথা মনে হচ্ছিল যে তাদেরকে কত কত কতভাবে তাদেরকে মেরে ফেলা হয়েছে নৃশংসভাবে এমন একটা ছবি হয়েছে যে তরুণ প্রজন্ম যেই প্রজন্ম বছরের পর বছর জানেনি এই রক্তস্রোতের কথা এই রক্তক্ষরণ এই ত্যাগের কথা তারা তাদের কাছে এই যে রক্তক্ষরণ রক্ত ঋণ রক্তস্রোত রক্তের বিনিময়ে এই যে বাংলাদেশ বঙ্গবন্ধুর রক্তের বিনিময়ে তার পরিবারের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ এই এই কথাটা তরুণ প্রজন্মের কাছে আরও সুস্পষ্ট হবে আরেকটি বিষয় হচ্ছে আজকে আমরা একজন শহীদ পরিবারের সদস্য হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী নয় বঙ্গবন্ধুর কন্যার সাথে বসে আজকে আমরা এই ছবিটি দেখেছি সেজন্য আজকে আমিও খুব আবেগে আপ্লুত আমি শুধু বলবো এই ছবিটি প্রজন্মের পর প্রজন্ম দেখে যাক এবং এই ছবিটি তিনি করেছেন এবং তিনি মাননীয় প্রধানমন্ত্রী শুধু নয় বঙ্গবন্ধুর কন্যা দুই কন্যা মিলে এই ছবিটি যখন করেছেন পরিবারের সবাই মিলে তাদের ভেতরেও খুব রক্তক্ষরণ নিশ্চয়ই হয়েছে সেই রক্তক্ষরণকে বুকে ধারণ করে যে তারা আজকে দেশ পরিচালনা করছে সবাইকে সাথে নিয়ে যখন ছবিটা দেখছেন সেটা আমাদের সকলের জন্য একটা বড় পাওয়া বাংলাদেশের ইতিহাসকে নিয়ে যদি আমরা ভাবি তাহলে বাংলাদেশের ইতিহাস যে শুধু অন্ধকারে আছে তা না তাকে কিন্তু বিকৃত করা হয়েছে মানে উল্টো কিছু ভুল কথা লেখা হয়েছে ভুল তথ্যের ওপর আলো ফেলা হয়েছে সুতরাং সেই ভুল তথ্য থেকে আলো অন্ধকারের দিকে যেখানে সত্য লুকিয়ে আছে সেদিকে নিয়ে আসার জন্য এই ধরনের প্রচেষ্টাগুলো খুবই গুরুত্বপূর্ণ এটা যে খালি ইতিহাসকে সংরক্ষণ করবে তা না আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে ইতিহাসকে তুলে ধরবে এই ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু বুঝতে হবে এরা হচ্ছে ডিজিটাল মিডিয়ার যুগ তারা কিন্তু সেভাবে বই পড়ছে না ইতিহাস আমরা হয়তো সেভাবে তুলে ধরতে পারছি না আপনি শুধু বইয়ে লিখে রাখলে কিন্তু ওরা শিখবে না ওদের কাছে নিয়ে আসার জন্য এই রকম মিডিয়াগুলোকে কিন্তু ব্যবহার করতে হবে সুতরাং বঙ্গবন্ধুকে তুলে আনার জন্য এই যে প্রচেষ্টা একে আমি সাধুবাদ জানাই এবং খুব হৃদয়গ্রাহী হয়েছে এই এই প্রযোজনাটা এবং আমি জানি না ঠিক মাননীয় প্রধানমন্ত্রী কীভাবে বসে এই ঘটনাগুলো এই চিত্রায়নটা দেখলেন খুব আসলে মর্মস্পর্শী আমি বিশ্বাস করি নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যদি দেখে তাদেরকে যদি দেখানো যায় তাহলে তাদের হৃদয় ছুঁয়ে যাবে এবং সত্য তারা চিনতে পারবে সত্য ইতিহাস শিখতে পারবে